উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শুক্রবার মালদার রতুয়ায় একটি রোড শো করলেন কাটার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেব। এদিনের এই রোড শো শেষে হেলিকপ্টারে করে মুর্শিদাবাদের একটি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন তিনি। কিন্তু হেলিকপ্টার আকাশে উঠতেই সেই হেলিকপ্টারের ধোয়া বেরোতে থাকে বলে সূত্রের খবর। এমন পরিস্থিতিতে পাইলট জরুরি অবতরণ করে মালদা বিমানবন্দরে, যদিও অক্ষত অবস্থায় রয়েছে দেব, তবে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে। এদিন জরুরি অবতরণের পর সড়কপথে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিলেন দেব। এ বিষয়ে অভিনেতা দেব জানান, মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট, নিউজ টুডে।